বিমা করানোর নাম করে প্রতারণার শিকার গ্রাহক, অ্যাকাউন্ট খুলতেই আর্থিক লেনদেন, অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংকে ডাকতেই ধরা পড়ে দুই প্রতারক। বিমা করানোর নাম করে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। প্রতারিত ব্যক্তির নামে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বারবার আর্থিক লেনদেন করার অভিযোগ উঠেছে। মোটা অঙ্কের টাকা লেনদেনের সময় অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাংকে ডাকতেই ধরা পড়ে যায় প্রতারকরা। এমনই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বয়সতের বাসিন্দা সঞ্জয় পালের সঙ্গে। ওই এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা কুণ্ডু এবং অরিজিৎ দাস একটি বিমা করাতে গিয়েছিলেন সঞ্জয় পালের বাড়িতে। বিমা করানোর নাম করে সঞ্জয় পালকে নিয়ে গিয়ে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট করানো হয়। এরপর অ্যাকাউন্ট খোলার পর যাবতীয় ডকুমেন্ট, ব্যাংকের পাসবুক এবং এটিএম কার্ড, চেকবুক সমস্তটাই প্রিয়াঙ্কা ও অরিজিৎ নিজেদের অধীনে রেখে দেয়। পরবর্তীতে সঞ্জয় পালের নামে নেওয়া অ্যাকাউন্ট থেকে নিজেরা ইচ্ছামতো টাকা লেনদেন করত। এরপর একদিন বেশি অঙ্কের টাকা তুলতে গেলে ব্যাংক থেকে জানানো হয় যে ব্যক্তির অ্যাকাউন্ট তাকে নিয়ে ব্যাংকে এসে টাকা তুলতে হবে। এরপরই সঞ্জয়কে নিয়ে ব্যাংকে যায় প্রিয়াঙ্কা ও অরিজিৎ। সেখানে ব্যাংক ম্যানেজার সঞ্জয়কে তার এই অ্যাকাউন্ট লেনদেন অর্থের পরিমাণ জানায়। এরপর সঞ্জয় সন্দেহ হতেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বারাসাত থানার পুলিশ প্রিয়াঙ্কা কুণ্ডু এবং অরিজিৎ দাসকে গ্রেফতার করে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই রকম আর কোনো অ্যাকাউন্ট তারা ব্যবহার করছে কিনা এবং এই অর্থ কোথা থেকে এই অ্যাকাউন্টে প্রবেশ করছে সেই বিষয়গুলো তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ। সঞ্জয়ের কম্পোনেন্টের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ফোন নম্বর এবং ছবি ইউজ করে একটু নতুন অ্যাকাউন্ট খোলে। দু তিন দিন আগে সঞ্জয় এটা বুঝলেন কি এ অ্যাকাউন্ট উপরে, যে নতুন অ্যাকাউন্ট উপরে কিছু অবৈধ এবং বড় বড় মানে 25-30 লাখের ব্যবহার হচ্ছে। তো এ বুঝের পরে উনি পুলিশ ব্যাংকের যায় এবং পুলিশকে এটা ইনফরমেশন দেয়। তো এসে ঝুটি ঝুটি যে স্কিম লাতে হাম বিমা নিকাল রে আপকি ইয়া ফির কুচ আপকো স্কিম করনে দেঙ্গে ইসলিয়ে আপ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করিয়ে। তো এ তো অশিক্ষিত লোক হতে হ্যাঁ, ইনকো কুচ পতা নেই হতা হ্যায় কি ব্যাংক অ্যাকাউন্ট ক্যা হ্যায় ক্যা নাই, ফাইন্যান্সিয়াল লিটারেসি তো আপনে ইয়াহাঁ পে বহুত সারি হ্যায়। তো এসে ও ব্যাংক অ্যাকাউন্ট কে লিয়ে ডকুমেন্ট দে দেতে হ্যায়, ব্যাংক অ্যাকাউন্ট নিকালতে হ্যায়, লেকিন ও ইউজ করতে হ্যায় এ ফ্রড আছে। এটা এটা ইনভেস্টিগেশন চলছে, তার জন্য তো এটা ইম্পর্টেন্ট আছে কি এ পিছে কত কতজন আছে, কি র্যাকেট চলছে, ওর কে কে এখানে এ র্যাকেটে ইনভলভ আছে, কত পয়সা ইনভলভ আছে, সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।